আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জবান দিলেন, জবান দেওয়ার পর আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি দুই নম্বর যে দায়িত্ব তোমাদের জন্য দিলাম, এই দায়িত্বটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, জবানওয়ালাদের জন্য সবচেয়ে কঠিন সিগনালের মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, মা ইয়ালফিযু মিন কওলিন, তোমার কল দিয়ে, কথা দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না, জবান ছেড়ে দিয়ে বলেন তো, আমরা যখন কথা বলি কোনো শব্দ বের হয় না, হয় না, হয় না, হয় না। আল্লাহ বলছেন হয় না, তবে বলছেন আল্লাহ ইল্লা দিয়ে স্টেস না করে হয়, কি হয়? আল্লাহ বলছেন লাদাইহি রাকীব আতীদ, ওই কথাটাই বান্দা তোমার মধ্যে বের হয় যেই কথাটা সংরক্ষণ করার মতো ক্ষমতা রাখেন আল্লাহ। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ মূলত বোঝাতে চান, বান্দা তুমি তোমার মুখ দিয়ে যা কিছু বলো না কেন, এইগুলা সংরক্ষণ করার ক্ষমতা রাখেন যিনি, তিনিই তোমার মাবুদ, তিনিই হচ্ছেন, জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন এখানে দুইটা শব্দ বলেছেন, দুইটা শব্দের অর্থ মুখস্থ করে নিয়ে যান। এক নম্বর বলেছেন রাকিব, রাকিব মানে সংরক্ষণকারী, বলেন, ও ভাই কি হলো ভাই, বলতেছেন না যে রকিব মানে কি? এই শুনছে, রকিব মানে কি? দুই নম্বর আল্লাহ বলছেন আতীদ, আতীদ মানে হচ্ছে অতীতৎপর, বলেন আতীদ মানে কি? আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন সংরক্ষণকারী আল্লাহর জন্য যথেষ্ট হতো, ঠিক কি না? আতীদ বলছেন এই আমাদের মতো মাতব্বরদের জন্য, আল্লাহ বলছেন অতি তৎপরতার সাথে সংরক্ষণ করেন। আজ থেকে 15 বছর আগে কেউ যদি বলতো আমার একটা ছেলে সৌদি আরবে থাকে, আমার কাছে এমন একটা জিনিস আছে এখান থেকে দেখব, সাথে কলও দিব, সৌদি আরবের ছেলে আমার 20 বছর আগে 2000 সালে তাকে দেখব, আবার কথাও বলবো, লোকজন বলবে আহারে এই বয়সে লোকটার মাথা খারাপ হয়েছে, পাবনা নিয়ে যাও, ঠিক কি না? কয় কিরে পাগলা, ও নাকি দেখবে আবার কথা বলবে, মাথাটা নষ্ট হয়েছে, পাবনা নিয়ে যাও, কাছেই পাবনা। অনেক জায়গায় তো বলি পাবনা যখন ছিল, দেশ যখন ভাগ হয় নাই তখন নাকি আইয়ুব খান আসছিল পাবনা মেন্টাল দেখতে, প্রেসিডেন্ট অফ পাকিস্তান। আইয়ুব খান আসার পরে ঘুরতেছে, এক ছেলের থেকে একটা পাগল জিজ্ঞাসা করছে হু আর ইউ, পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান আইয়ুব খান, ও বলছে টেনশন নাই, এক সময় পুরা পৃথিবীর প্রেসিডেন্ট আমি ছিলাম, 7 দিন থাকো মাথা ঠিক হয়ে যাবে। আইয়ুব খান বলছে তাড়াতাড়ি ইজ্জত নিয়ে এখান থেকে যাই, কয় কিরে 7 দিন থাকলে নাকি আমার মাথা ঠিক হবে, তো আমার পাগল ভাবছে, বাড়া বাড়া ভাই দেখা লাগবে না আর ভাবনা চল। এখন 20 বছর আগে কেউ যদি আপনারে বলতো যে আমার ছেলে সৌদি আরব দেখে দেখে কথা বলবো, আপনি বলতেন আহা শেষ বয়সে মাথা খারাপ হয়েছে, ঠিক কি না? কিন্তু আজকের অবস্থা কি? আজকের অবস্থা 3G 4G 5G 4.5G, আজকে যদি এই প্রযুক্তিটাই আপনার হাতে না থাকে আপনি তারে বলেন বাটন চাচা। কি চাচা? বাটন চাচা, উনার এই মোবাইল নাই, উনি ব্যাকডেটেড জেনারে যান, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমার প্রযুক্তি যেখানে যাক, তোমার প্রযুক্তি যেখানে শেষ, আমি আল্লাহর প্রযুক্তিটা সেখান থেকে শুরু বান্দা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যেই আল্লাহ তোরে জবান শিক্ষা দিয়েছে, ওই আল্লাহ বলল জবান দিয়ে লাগামহীন করে দেই নাই, ওই জবান দিয়ে যা বলিস বুঝে বলবি, কারণ প্রত্যেকটা শব্দ সংরক্ষণ করার ক্ষমতা রাখেন কে? একটা জবান বন্ধ রাখবেন না কে? জবান যদি উল্টা পাল্টা ব্যবহার হয় এটার ধাক্কা আছে, আছে কি না? কিছুদিন আগে আমাদের দেশে একটা দেখা গেছে, একজন খুব ফটফট ইসলাম নিয়ে কথা বলে, রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলে, হুজুর নিয়ে কথা বলে, মানানভাবে কথাবার্তা বলে, আবার দলকেও বগলের নিচে রাখে, চিন্তা করছে এই দল বোধা পুরা পাগলের ফ্যাক্টরি, দল তো পাগলের ফ্যাক্টরি না, দলের মধ্যে হুঁশ জ্ঞান আল্লাহ লোক আছে, আছে কি না? আমার আল্লাহ বললেন ফটফটাস না,
দুই মিনিট সতেরো সেকেন্ড, এগুলা কোনো ঘটনার সাথে মিলই নাই। দুই বছর আগের এক নায়িকার সাথে কি বাজে কথা বলছে, আল্লাহ ফাঁস করে দিছেন, সাথে সাথে নেটে ভাইরাল, চব্বিশ ঘন্টার মধ্যে দল তার নামাইছে, এরপরে পদের থেকে লাথায় নামাইছে, নিজ দায়িত্বে দেশের থেকে বাড়াইছে, ফুটবলের মধ্যে শট খায়ে 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 এই এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে শুয়ে শুয়ে আবার দেশে বেকাইছে, আসার পরে ঢাকায় আসে না, গ্রামে আসে, জানা যায় না। হঠাৎ করে একদিন উনার বউ যায় থানায়, ডায়েরি করছে যে এই বেটা আমার ঘরের মধ্যে অত্যাচার করে, তখন বোঝা গেছে অভদ্র মালটা ঘরেই আছে। চেহারাটা কি চকচক করে ভাসতেছে কিনা? কুষ্টিয়ার লোকটাকে নাম বলে দেওয়া লাগবে নাকি? ও মুসলমান, কত আপনারা উত্তেজিত, চিন্তা করেন, নাম না বলতেই চিনে ফেলছেন, ঠিক কিনা? আমি খোসানোর জন্য বলি নাই, কাউরে ধাক্কা দেওয়ার জন্য বলি নাই, এই ওয়াজটা আমি কয়েক জায়গায় করতেছি। ভালো করে খেয়াল করেন, সাধারণ একটা লোক যার দুই মিনিট সতেরো সেকেন্ড হওয়ার কারণে এত অপমান, এত অপমান। এবার একটু নিজের দিকে তাকান বান্দা, কারো বয়স বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর, আপনার আমার জীবনে এই জবান আছে, আপনার আমার জীবনে জবান দিয়ে কথা বলছি, এমন কথা আছে কি না যেই কথা আল্লাহ রসুলের বিপক্ষে হয়ে গেছে, যেই কথাটা আমার বাপের সামনে বলতে পারতাম না কিন্তু অন্যের বাপের ব্যাপারে বলছে, যেই কথাটা কেউ আমার মায়ের ব্যাপারে বললে আমার চান্দি গরম হয়ে যেত, অথচ আমি অনেকের মায়ের ব্যাপারে বলেছি। তিনজন বন্ধু দাঁড়ায়া একটা মহিলা সামনে দিয়ে চলে গেছে, এমন নোংরা কথা বলেছি, তার শরীর নিয়ে আলোচনা করেছি, যেটা আমার বোনকে নিয়ে আমি বলতে পারি না, মিথ্যা কথা, অশ্লীল কথা, অসভ্য কথা, বাজে কথা, হারাম কথা আমার জীবনে আছে কিনা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন। আমার আল্লাহ যদি এরকম কথা দুই মিনিট সতেরো সেকেন্ড নয় এক মিনিট যদি ফাঁস করে দেন, ওই লোকের ইজ্জত যতটুকু আছে তার থেকে বেশি বিয়েজ্জতি আপনার আমার জীবনে হওয়ার সম্ভাবনা আছে কিনা? এরকম কথা বলছি কিনা, এরকম চিন্তা, এরকম কথা আমাদের মুখে আছে কিনা? কেন মানুষ নিয়ে ভাবেন, ওই বেচারি যে অপরাধ করছে ওর শাস্তি তো দুনিয়ায় হয়তো পাইয়াই গেছে, দলের তে নামাইছে, পদের তে নামাইছে, অপমানিত হয়েছে, আল্লাহ তরে মাফ করেও দিতে পারেন, কিন্তু আপনার আমার অবস্থা কি? মাহফিলের জন্য চান্দা নিতে গেছে, সামনে সামনে বলছে হ্যাঁ হ্যাঁ একশো টাকা নিয়ে যাও, মুনাফেকের বাচ্চা মুনাফেক, সামনে একশো টাকা দিয়ে পিছনে ফোন লাগাইছে, এরা নাকি এই জায়গায় মাহফিল করবে, এটা কেমনে বন্ধ করা যায় দেখ তো, চিন্তা করছে কেউ শুনে নাই, আল্লাহকে শুনে নাই, অমুক বক্তার আলোচনা কুষ্টিয়া জেলায় চলবে না, আছে কি না? সারা দেশের লোক দাওয়াত দিয়ে হুঁশ করতে পারে না, কুষ্টিয়ায় আসলে বক্তাকে বলতে দেওয়া হবে না, কারা কারা যেন ক্লিক লাগায় রাখছে, সামনে সামনে আল্লাহ রসুল, নামাজ, রোজা, ইসলাম, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের বিপক্ষে পিছনে পিছনে এরকম কথা বলে, এইরকম মোনাফেক মার্কা মুসলমান আছে কি না? আমার আল্লাহ হারা প্রেমিন বলছেন সাবধান হয়ে যাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমার জবান দিয়ে যা বলো সব আল্লাহর কাছে হিসাব করা থাকে, অতএব আমি জবান দিছি যেই রব তোমাকে সাবধান করে দিলাম, ওই জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না, ঠিক কিনা?